স্ক্রিপ্টের প্রতি আমার দুর্বলতা থাকে, আমাদেরকে ভালো লাগছে না নাকি, সেই হিসেবে আমার এটার প্রতি একটা ভালোবাসা কাজ করেছে। কাজ করলাম, সেই কাজটা দর্শক পর্যন্ত পৌঁছালো না, হলে এসে ছবিটা দেখবে। আমি ছবিটাতে অভিনয় করেছি, ছবির বিষয়বস্তু আমার কাছে ভালো লেগেছে। ও যেটা বলল, ডিরেক্টর যেটা বললেন যে যে পদ্ধতিতে ছবি নির্মাণ করি, যে যে ভাষা ব্যবহার করি, তো এটা এক ধরনের আমার আমার পছন্দের একটা বিষয়, পছন্দের বিষয়। সে বিষয়টা তার সাথে আমি অনেকদিন যাবৎ কাজ করি, নুরাল মতি সাহেবের সঙ্গে অনেকদিন যাবৎ কাজ করি, এবং সে বিষয়টি তার কাজের পদ্ধতিটা আমার কাছে ভালো লাগে, এটা একটা বিষয়। আর বললাম যে গল্পের বিষয়বস্তুটাও আমার কাছে ভালো লেগেছে। আমি সচরাচর বা আমরা আমাদের দেশের যে ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করি বা অভিনয় করি, আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমার নাটকের যে আমি দীর্ঘদিন মঞ্চে কাজ করেছি বা টেলিভিশনে কাজ করেছি, যে ধরনের গল্প বা যে ধরনের স্ক্রিপ্টের প্রতি আমার দুর্বলতা থাকে, এটি ওরকম দুর্বলতা লাগার মতো একটা চরিত্র বা একটি গল্প ছিল এটা। সেই হিসেবে আমার এটার প্রতি একটা ভালোবাসা কাজ করেছে বা এক ধরনের একটা ইচ্ছাটা কাজ করেছে, এটাই আর কি মূল ব্যাপার। একটা কাজ যখন আমরা করি, তখন সেই কাজটি যদি দর্শকদের উদ্দেশ্যে যেহেতু কাজ করা বা দর্শকদের কাছে পৌঁছানোটা যেহেতু আমাদের উদ্দেশ্য থাকে, একটা কাজ করলে সেটা যদি দর্শকদের কাছে যদি পৌঁছায়, সেটা আমাদের একটা ভালোভাবে কাজ করে, যে কে কীভাবে নিল, কেমনভাবে নিল, এরকম একটা বিষয় আমরা এটার জন্য অপেক্ষা করি, কাজ তো করি এই জন্যই। এখন যেটা বললেন ডিরেক্টর যে বিভিন্ন শুটিং করতে আমাদের দেরি হয়েছে বা পোস্ট প্রোডাকশন সব কিছু মিলিয়ে যে টাইম ডিলে হয়ে গেছে, এটাই একটা বিষয়। তবে হ্যাঁ, আমরা খুব আমরা ই ছিলাম যে ছবিটা একটা কাজ করলাম, সেই কাজটা দর্শক পর্যন্ত পৌঁছালো না, কবে পৌঁছাবে সেরকম একটা ওয়েট করছিলাম আমরা। তা অতঃপর এখন সেই কাজটা এখন হয়তো 9 তারিখে দর্শকদের সামনে এটা উন্মোচিত হবে, দেখবেন দর্শকরা। দর্শকদের কাছে এটুকুই শুধু নিবেদন বা আরজি যে এরকম আসলে আমাদের সিনেমার অবস্থা, সার্বিক অবস্থাটা, আমাদের সিনেমা হলে দেখার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কমে গেছে বিভিন্ন জনিত কারণে, সিনেমার অবস্থা, সিনেমা হলের অবস্থা, সব কিছু কারণে। তারপরে আমাদের দেশের মানুষ তো সিনেমা দেখে বা দেখার সুযোগ আছে, এখন সারা পৃথিবীর ছবি দেখার সুযোগ আছে, খুব সহজেই সুযোগ আছে। তো সেই সুযোগের পাশাপাশি যে এরকমই অবস্থা থাকুক না কেন, হলে সিনেমা গিয়ে দেখার যে একটা আলাদা রকমের মজা আছে বা আলাদা রকমের একটা বিষয় আছে, সিনেমা তো মানুষ হলেই দেখে আসলে, তো সেটা দেখলেই সিনেমার মানে অনেক মানে বলা যায় ম্যাক্সিমাম অর্থটাই পূর্ণ হয়ে যায়, ব্যাপারটা দাঁড়ায় এরকম, বা যে উদ্দেশ্যে নির্মিত হয়। তো যেহেতু সারা পৃথিবীর ছবি দেখছে, নিজের দেশের ছবি হলে এসে দেশের মানুষ আগ্রহ নিয়ে দেখবে, তাতে করে যারা ছবি বানান, নির্মাতা যারা আছেন তারা উৎসাহিত হবে, যারা ছবি প্রযোজনা করেন তারা উৎসাহিত হবে, আমরা যারা অভিনয় করি আমরা উৎসাহিত হব। তো এরকম পরিবেশটা আমাদের হলে ফিরে আসুক। এই যে সিনেমা হলে বিভিন্ন রকম ছবি আমাদের এখন হচ্ছে ইদানিংকালে, আমার মনে হয় যে দর্শকদের কাছে এটাই চাওয়া যে অবশ্যই সবাই সহ হলে এসে ছবিটা দেখবে, এটাই হলো। আমাদেরকে ভালো লাগছে না নাকি? সেই জন্য শুধু ভালো, যদিও আমি কাজ করেছি তার ভাইয়ের সাথে কাজ করেছি, ছবিতে দেখালো নাটকে কাজ করেছি, অনেকদিন জয়া হাসানের সঙ্গে কাজ করেছি আমরা, বেশ কিছু কাজ করেছি। তো সো দ্যাট আমাদের টিমটাও সুষমার সাথে করেছি, আমাদের পুরো টিমটাই আমরা খুব পরিচিত, এবং অনেক মানে বলা যায় যে আমরা একাধিক কাজ করেছি, বেশ কিছু কাজ করেছি, সবাই একসঙ্গে কাজ করেছি, তো সে কারণেই ওই টিমের বিষয়টি পারস্পরিকভাবে খুব ভালোই ছিল বলা যায়। খুব আমাদের কোনো মানে চেনা জায়গায় মনে হয়েছে, চেনা মানুষই মনে হয়েছে, চেনা চরিত্রই মনে হয়েছে, চেনা শিল্পী মনে হয়েছে, অশিল্পী মনে হয়েছে, হ্যাঁ এইভাবেই আমরা কাজ করেছি। আমাদের কোনো ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে।